শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম তোফায়েল আহমদ, পিতার নাম আনোয়ারুল হক, মাতা তপুরা বেগম। 1971 সালে আমার পৈতৃক নিবাস বিটামাটির ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর থানা সদর থানাধীন নন্দনপুর গ্রাম। মুক্তিযুদ্ধের আগে তখন আমি চিটাং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র, মেট্রিক পাস করছি 1967 সালে। আমি দালাল বাজার এনকে হাই স্কুল ওখান থেকে পাস করে 67-এ চিটাং পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হই। তখন পলিটেকনিক কোনো পার্টি করতেন? হ্যাঁ, পলিটেকনিকে তখন ছাত্রলীগের আন্দোলনগুলোতে বা ভূমিকাতে আমরা সম্পৃক্ত ছিলাম। 69-এর গণ অভ্যুত্থান চিটাগে আমি প্রত্যক্ষ করি, 70-এর নির্বাচন, 70-এর 12-ই নভেম্বরের জলোচ্ছ্বাসের আমি চিটাগে, স্বাধীনতা ছাড়াই বাঙালিদের বিকল্প পথ, এরকম একটা রাজনৈতিক চিন্তাভাবনা আমি তখন পোষণ করতাম। আমরা এখানে বিভিন্ন আন্দোলন পিকেটিংয়ে, বিশেষ করে 1971 সালে কোন তারিখে চিটাগে বোধ হরতাল আহ্বান করা হয়েছিল, সেই হরতালে চিটাগ পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের তখনকার ছাত্রলীগের নেতারা হারুন, সফি, এরা একটা দুর্বার আন্দোলন গড়ে তোলে। চিটাগাং ঝাউতলাতে বিহারীদের করা হরতাল পালন করছিল না, তাদেরকে হরতাল পালন বাধ্য করতে আমরা পিকেটিংয়ে যাই, সেখানে আমরা তাদের একটা প্রতিরোধের সম্মুখীন হই। এই প্রতিরোধে সেখানে জ্বালাও পোড়াও বা ওরা আমাদেরকে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করে, আমরা চলে আসি এবং আমাদের 2টা ছাত্র গুম হয় আমরা জানতাম, শুনেছি। তাদের একজন যতটুকু জানি আর কি, যে সালে আম্মা চুন্নু, আরেকজন বিড়াল খান্তি বড়ুয়া। এটা সত্যি কথা যাচাই করতে হবে, যেহেতু ওই দিনই আমাদের ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। আমরা ওই রাত্রে হল বা এলাকা ইনস্টিটিউট চিটাং ত্যাগ করে আমরা যার যার বাড়িতে চলে যাই। 7 মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমরা শুনলাম, ওখানে স্পষ্ট জনগণের স্বাধীনতার মুক্তির আশা আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল সেটা সুনির্দিষ্ট বঙ্গবন্ধু একটা কমান্ড দিয়ে দিয়েছে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তখন লক্ষ্মীপুরে আমাদের আখতরুজ্জামান উকিল, রফিক মাস্টার, শাহজাহান কামাল, লক্ষ্মীপুর কলেজের বিপি মুনসুর, তোফায়েল আহমদ, এরা বেশ কয়েকজন নেতৃত্ব তখন লক্ষ্মীপুরের আন্দোলনকে, মানে জাতীয় আন্দোলনের সাথে বাংলাদেশের আন্দোলনের সাথে বা বঙ্গবন্ধু কর্মসূচির সাথে তারা ওইগুলো কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে যাচ্ছিল। এবার যুদ্ধ কেমনে করলেন? এটা আমরা তখন যখন 65 মার্চে তখন আমরা যখন পাকিস্তানিরা আক্রমণ করলো,
তখন আমরা আমাদের বাড়ির পাশে আমরা একটা ফোর ব্যান্ডের পাওয়ারফুল রেডিও ছিল, আমরা সকাল বিকাল যাই, রাতে বিবিসি ভয়েস অফ আমেরিকা, তেহরান, তারপরে জার্মান বেতার বা ভারতের তহসিলে এগুলো আকাশবাণী এগুলো আমরা প্রায় শুনতাম। ফিরলে মাঝামাঝি লক্ষ্মীপুরে আর্মি প্রবেশ করে আমরা তখন কিছু প্রশিক্ষণ নিচ্ছিলাম আমাদের স্কুলের মাঠে, কিছু ছেলেরা কিছু বেঙ্গল রেজিমের ওস্তাদরা ছিলেন, সিনিয়র এলাকার লোকজন ওরা আমাদেরকে প্রশিক্ষণ দিতেন। কোন স্কুল? দালালবাজার এনকে হাই স্কুলের মাঠে আমরা প্রশিক্ষণ নিতাম। হ্যাঁ, লেফট রাইট কুইক মার্চ এই সেই আর কি, সমস্ত আমাদেরকে মানে একটা একটা মানে অস্ত্র তো তখন ছিল না আমাদের হাতে, লাঠি টাঠি দিয়ে আর কি একটা কিছু আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলাম আমরা দিচ্ছিলাম। এপ্রিলে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এরকম বোধহয় মোস্তাফিজ ভাই তখন টমনি কলেজের ছাত্রলীগের নেতা ছিলেন, উনি তখন আমাদের এই এলাকার মিত্রে আসেন আমাদের বিভিন্ন জনের মধ্যে, আপনার ভারত যে আমাদের জন্য প্রশিক্ষণের দরজা খুলে দিয়েছে, আরও যে হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের মোস্তাফিজ আমাদেরকে ইঙ্গিত করলেন, আওয়াজ করলেন, আমরা আওয়াজ পেলাম যে ভারত তার বর্ডার খুলে দিয়েছে, ভারত তার হাত বাড়িয়ে দিয়েছে। এপ্রিলের মাঝামাঝি বা শেষ ভাগে কোনো একদিন হয়তো আমরা দালালবাজার লক্ষ্মীপুরের দালালবাজার থেকে আমরা আর্মির কিছু লোক, কিছু সিনিয়র এবং আমরা ছাত্র জীবন প্রায় 40 জনের মতো একটা দল আমরা তখন ভারতের উদ্দেশ্যে রওনা করলাম রাতে 10টা বা 11টার সময়। পকেটে টাকা পয়সা ছিল না, পাথর তো চিন্তাও করিনি, পাথর চিন্তা বা কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় খাবো এরকম কোনো মানে দুশ্চিন্তা, এরকম কোনো পিছু টান এরকম কোনো আপনার তখন সেদিন আমাদের অন্তরে আসে নাই। যুদ্ধে যাব, শত্রু গুলি করব বা যুদ্ধে অংশগ্রহণ করবো এরকম একটা উচ্ছ্বাস, এরকম একটা মানে মানে আগ্রহ অবশ্যই ছিল ওই বয়সে, এবং এর পরিণাম ফল যে কিছু আমার ক্ষতি হইতে পারে বা জীবন, এটা আমাদেরকে তখন কোনো প্রকার দুশ্চিন্তা বা আতঙ্কগ্রস্ত করেনি, পিছু টান করেনি। ওই যে আমরা তালাবাজার থেকে রওনা দিয়ে আপনার দালালবাজার লক্ষ্মীপুর থেকে যে আমরা চাটকিল, সোনাইমুড়ি বা কানকিরহাট বা চিরুয়া, কাজীবাড়ি হইয়া, চৌদ্দগ্রাম হইয়া আমরা যে ভারতের ডিমাতলিতে পৌঁছলাম, আমরা হয়তো 10টা গেলো, 8:30 গেলো, পরের দিন গেলো, তারপরের দিন রাত, তারপরের দিন আমরা সকাল 8টা 9টা আমরা যাই ভারতের মাটিতে। ভারতের কোথায় এটা? এটা ভারতের চৌদ্দগ্রামের উপর ডিমাতলি একটা বাজার আছে, ডিমাতলি বাজার বা রাধানগরের সাথে ডিমাতলিটা ছোট্ট একটা বাজার, ছোট্ট একটা কয়েকটা সাউন্ডে, এখন তো বিশাল টাউন দেখা যাচ্ছে, আমরা চৌদ্দগ্রাম থেকে এটা দেখা যায় আর কি, চৌদ্দগ্রাম বিশালটা ঢাকা চিটা রোড থেকে এটা দেখা যায়। তবে এখানে একটু বলে রাখা যায় যে ঢাকা চিটা রোডে পাকিস্তান মিলিটারি দখল দিত, আমরা যখন ক্রস করতে গেছি তখন আমাদের পাইলট কিছু লোকজন যারা ভারতের রাস্তার ভিতরে আমাদেরকে পাইলট ছিল ওদের, ওরা দৌড়ে এসে বলে যে সামনে মিলিটারি এসে যাওয়া যাবে না, আমরা পিছনে একটা দৌড় দিলাম যে যেমনে পারছি আত্মরক্ষা করছে, অবশ্য এটা আমরা সন্দেহ আর কি। তো যা পরের দিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে আমরা আবার কেউ আগে চলে গেছে, আমরা পরে যে একটি মাত্রাতে একত্র হয়েছি, ওখানে একত্র হওয়ার পরে ওখান থেকে আমরা উত্তরে আপনার রাধানগর একটা বাজার আছে ভারতের, রাধানগর যা উপস্থিত হয়েছি, ওখানে যে আমরা গা গোসল ধরলাম, রেস্ট নিলাম, অভাব কাণ্ড আমাদের জন্য দ্বীপে খাওয়া তৈয়ার, শরণার্থীর জন্য বা আপনার আমাদের অভ্যর্থনা ক্যাম্পে আমাদের জন্য খাওয়া প্রস্তুতি ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালের দিকে এর একটু সামান্য ভিতরে গেলেই রাজনগর একটা ইউথ ক্যাম্প করা হয়েছে, ওখানে আমরা যাই উপস্থিত হই, ওখানে আমরা অবস্থান নিই প্রায় 10-15 দিন বা 20 দিন এরকম মতো। ওখানে আমাদের ভারতের এনসিসি কোরের একজন ইনস্ট্রাক্টর ছিল দোনারবাড়ি বিলুনিয়া, উনি আমাদেরকে সকাল বিকাল লেফট রাইট বিভিন্ন ট্রেনিং কসরত এগুলো আমাদেরকে ট্রেনিং শুরু করে দিয়েছিলেন। ওখানে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের প্রধান উলক সাহেব, অধ্যাপক হানিফ সাহেব, ওনারা এগুলো আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেন। একজন ভারতীয় ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন আর পি সিং, উনিও দেখতেন আমাদের ক্যাম্পের আশেপাশে এলাকায় উনি ইয়ে করছেন বা নিয়ন্ত্রণ করছেন বা ইয়ে করছেন। এবং রব ভাই একদিন ওখানে আসলেন, হঠাৎ মাখন ভাইকে নিয়ে একদিন রব ভাই আসলেন, এসে আমাদেরকে দেখা দেখা করে আলাপ করলেন, কথাবার্তা বললেন, চলে গেলেন। ওখানে আমরা কিছুদিন থাকার পর হঠাৎ একদিন শাম রেজা নামে একটা ছাত্রলীগের নেতা উনি আমাদেরকে নিয়ে চলে গেলেন হরিণা ক্যাম্পে প্রশিক্ষণের জন্য। ওখানে সকালে জিয়া রহমান সাহেব আমাদের সামনে আসলেন, আমরা আমাদের আগ্রহ ছিল যে ট্রেনিং, তো উনি আমাদেরকে করলেন যে আমার এখানে তো তখন ওখানে দুটো ফ্রন্ট যুদ্ধ হচ্ছিলো, একটা হলো আপনার শুভপুর ব্রিজ আর একটা হলো বিলুনিয়াতে। তো জিয়া রহমান সাহেব দেখতেন শুভপুর এলাকাটা আর খালে মোতাসব মোশারফ দেখতেন আপনার বিলুনিয়া সেক্টরটা। তখন যেরকম আমাদেরকে চা নাস্তার ব্যবস্থা করলেন, উনি আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থার অপারগতা প্রকাশ করলেন। ওখান থেকে পরে আমরা বোধহয় 10টা 11টার দিকে আমরা আবার ট্রাকে উঠে বিলুনিয়াতে চলে আসি। বিলুনিয়াতে এসে আমাদের জন্য বিলুনিয়াটা প্রাইমারি স্কুল ছিল, প্রাইমারি স্কুলটা খুলে দিয়ে আমাদেরকে বন্ধ করে ওই প্রাইমারি স্কুলে আমরা অবস্থান করি। বিলুনিয়া মানে বাংলাদেশের ভিতরে? না, ইন্ডিয়ার ভিতরে। বিলুনিয়া কি ইন্ডিয়ার ভিতরে? দুইটি আছে, বাংলাদেশও আছে, ইন্ডিয়ার মধ্যেও আছে। বাংলাদেশের মধ্যে আছে ইপিআর চেকপোস্ট, আর ওই পারে বিলুনি একটা টাউন আছে, সাব ডিভিশন টাউন। হ্যাঁ, মৌরি নদীর পাড়ে এখানে একটা আপনার ইয়ে সাব ডিভিশন টাউন আছে অনেক পুরানো।
তখন ওখানে আপনার বিলোনিয়া সেক্টর একটা প্রচন্ড যুদ্ধ হচ্ছিল মে মাস এবং জুন মাসে 15 তারিখ পর্যন্ত প্রচন্ড তীব্র যুদ্ধ হয়েছে মুক্তিবাহিনী এবং পাকিস্তানিরা। প্রায় ওখানে যেতাম আর কি, বর্ডারে যেতাম, ডিস্ট্রিক্ট ডিফেন্সে যাই ঘোরাঘুরি করতাম, দেখতাম আর কি। হঠাৎ একদিন রাত্রে নাকি পাকিস্তানিরা গেরিলা নামাইছে, পাকিস্তানিরা গেরিলা 36 রানে নামাইয়া আমাদের মুক্তিবাহিনীদেরকে বিভিন্নভাবে তাদেরকে ঘেরাও করে বা কোণঠাসা করার একটা চক্রান্ত করছিল। আমাদের মুক্তিবাহিনী টের পাইয়া পরের দিন আপনার দেখলাম বেরোলে আসলো, বিকালে আবার তারা পজিশন নেওয়া যাচ্ছিল, কিন্তু দেখা গেলো পাকিস্তানিরা তখন দেখছে যে মুক্তিবাহিনী উঠ্রো করে চলে গেছে, তারা উন্মুক্ত গুলি ছুটতে ছুটতে বিলোনিয়ার দিকে অগ্রসর হয়ে আসলো। আমরা সবাই মুক্তিবাহিনী সবাই ভারতের ভিতরে আমরা প্রবেশ করে গেলাম। এরপরে বোধ হয় একদিন বা দুই দিন পরে আমাদেরকে ট্রেনিং এর জন্য নিয়ে আসলো ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর মহকুমার গোমতি জেলা পালাটোনা নামক একটা জায়গায়। কুমিল্লার দেবিদ্বারের আপনার সংসদ সদস্য ছিলেন ক্যাপ্টেন সুজাত আলী সাহেব, উনি একটা ক্যাম্প করছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য। তখন ক্যাম্পটা তৈরি হচ্ছিল আর কি, কিছু ছেলেরা গেছে আর আমরা যাই সেখানে অবস্থান গ্রহণ করি। আমাদের কিছু বেঙ্গলের রেজিমেন্ট ওস্তাদরা আছেন, ওনারা সকাল বিকাল আমাদের খেলে প্রায় প্যারেড দৌড়া বা বনের জঙ্গলে নিয়ে যাওয়া, কলা কৌশল, ক্রোলিং, অ্যাম্বুশ, তারপরে ক্যামোফ্লাইজ, গেরিলা রূপ ধারণ করা বা বিভিন্ন প্রকার আমাদেরকে কিছু মানে বুনিয়াদি প্রশিক্ষণ আর কি, যেটা আমাদের প্রয়োজন আর কি, ওগুলাই দিয়েছিল। কোন মাসের শেষের দিকে মাঝে মাঝে ক্যাপ্টেন চ্যাটার্জি, ক্যাপ্টেন ধর এরা মিলে তখন ত্রিপুরাতে বেশ কয়েকটা তখন ট্রেনিংয়ের জন্য লোকজন যাচ্ছে আর কি। হ্যাঁ, তখন প্রায় ত্রিপুরাতে বোধ হয় 11টা ক্যাম্প করে। তো আমাদের খাদ্যের মধ্যেই আপনার কিছুটা দূষিতই মরা কীড়া কীট পতঙ্গ এগুলা বা ভাতের মধ্যে ভেসে থাকতো আর ফেলে ফেলে দিয়ে খাইতাম। রাত্রে হয়তো চোখ বন্ধ করে মা খেয়ে ফেলতাম। হ্যাঁ, এতে করে আমাদের ছেলেদের একটা আমসা আক্রান্ত হয়ে যায়। আমরা বহু ছেলে পায়খানা টাট্টির মধ্যে 1,200 ছেলের মধ্যে বোধ সবারই বোধ ডিসেন্ট্রি, হয়তো আমরা সিরিয়াস হয়ে গেছি। আমরা কয়েকজন আমাদের লক্ষ্মীপুরের রাজনৈতিক ব্যক্তিত্ব তাহের, সে আক্রান্ত হয়ে যায়, আমি তাকে সেবা করতে যাই, আমি আক্রান্ত হয়ে যাই। ওখানে একটা ক্যাম্প হাসপাতাল আর কি মাটির মধ্যে শুয়ে থাকতাম। হাজীগঞ্জের একটা এলএমএফ ডাক্তার ছিল, উনি আমাদেরকে কিছু ওষুধপত্র দেওয়ার চেষ্টা করতেন ভালো রাখার জন্য। আমাদের সাথে একটা ছেলে ওই ক্যাম্পের হসপিটালে মারা যায়। তখন আমাদের লক্ষ্মীপুরের রাজনৈতিক যে তাহের মজিবপতি তাহের যে বৈশিষ্ট্য মেয়র, উনি ও আপনার রক্ত অমসায় আক্রান্ত হয়ে আমরা প্রায় মৃত্যু শয্যা থেকে ফিরে আসে। ওই ছেলেটা মারা যায়, ওকে আমরা পরের দিন জানাজা পড়ে ওই প্লাটনের ক্যাম্পে ওখানে দাফন করি। আমার তো মনে হয় যে তার কপটটা ভারত সরকার, বাংলা সরকার মিলে অন্তত ডিটেক্ট করা উচিত, চিহ্নিত করা উচিত, বা তার মা হয়তো জানা না কোথায় আছে, মারা গেছে। তারপরে কি হয়েছে ওখানে? আমরা ওই রক্ত অমসা মিতে প্রশিক্ষণ দিয়ে পর্ব হঠাৎ করে ইন্ডিয়ান আর্মিরা আসলেন, ওনারা প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান কয়েকজন জুনিয়র অফিসার ইমাম আমাদেরকে মানে তাত্ত্বিক এবং প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ শুরু করলেন। 15-20 দিন আমাদেরকে রাইফেল, গ্রেনেড, তারপরে যুদ্ধের কলাকৌশল, যুদ্ধের বিস্ফোরক স্থাপন করে কীভাবে একটা স্থাপনা উড়াই দেওয়া যাবে এগুলো প্রশিক্ষণ আমাদের ব্যবস্থা করছেন। এর মধ্যে আমাদের ক্যাম্পে চিত্রনায়িকা কবরিয়া এসে উপস্থিত হন, এখন ঠিক নয় চন্দনা, হঠাৎ একদিন আসেন। তো কি হুলস্থুল কাণ্ড ক্যাম্পের মধ্যে, যে নায়িকাকে আমরা স্বপ্নের নায়িকা বা আমাদের যুগের নায়িকা, উনি আমাদের সাথে কিছুক্ষণ ছিলেন, আমাদের সাথে খাওয়া দাওয়া করছেন। ওই দিন আমরা একটু উন্নত খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। হঠাৎ আগস্টের বোধহয় ফার্স্ট উইকের দিকে আমাদেরকে শপথ বাক্য পাঠ করালেন ক্যাপ্টেন চ্যাটার্জি, মানে ক্যাপ্টেন ধর। অনেকগুলো ট্রাক এসে ক্যাম্পের দরজায় হাজির, ট্রাক আসার পরে আমরা কোথায় নিবে কোথায় যাবে আমরা তা জানতাম। আর্মিতে আপনাকে যা বলে তা শুনতে হবে, মানতে হবে, দেয়ার ইজ এ নো কোশ্চেন অফ নো। অতএব ট্রেনিং এসে আমরা পরে রাত্রে আমাদের কেনা রাজনগরে ক্যাপ্টেন জাফর ইমামের এখানে, ওই যে জুন মাসে যে ভারতের যে মানে আমাদের ফ্রন্টটা ফেল করলো সেরা, তারা আবার এখানে আসে। এখানে একটা বিলোনিয়া বলতে আপনার এই যে পশুরা ফুলগাজি নিয়ে, বিলোনিয়া নিয়ে, ছাগল নিয়ে, এটা ত্রিপুরা পাহাড়ের এনক্লেভ, এটা একটা এনক্লেভ। হ্যাঁ, এটা প্লাস 20-25 কিলোমিটার লম্বা, পাশে বোধ 6-7 কিলোমিটার। এই এনক্লেভটা যুদ্ধের জন্য খুব সুবিধাজনক ছিল। হ্যাঁ, তিন দিকে ভারত, একদিকে বাংলাদেশ, তিন দিক থেকে পাকিস্তানিদেরকে আক্রমণ করা সহজ ছিল। তো এইখানে আবার ডিফেন্স বসালো, এই ডিফেন্সটাতে আমরা ওখানে কাজ করা শুরু করে দিই। আমরা বেঙ্গলের জিমেন্ট ইপিআর বা ওস্তাদের সাথে আমরা পাঙ্কারে বসে বসে ডিউটি করতাম, এবং রাত্রে গভীর রাত্রে অস্ত্রশস্ত্র নিয়ে, মর্টার নিয়ে আমরা পাকিস্তানদের উপরে গোলাগুলি করতাম, আক্রমণ করতাম, তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করতাম, তাদেরকে নিপড়ন করতাম, অতিষ্ঠ করতাম। এরপরে আগস্টের মধ্যে 15-17-18 বা এরকম সময় হঠাৎ কন্ডল জাপর এবং একদিন আমাদের লক্ষ্মীপুরের ছেলেদেরকে, লক্ষ্মীপুরের নোয়াখানি ছেলেদেরকে চোত্তাকোনা গাবতলির থেকে আমাদেরকে অস্ত্রশস্ত্র তুলে দেন।
দিয়ে আমাদেরকে গাইড দিয়ে আমাদেরকে দেশের অভ্যন্তরে পাঠাইয়া দেয়। আমরা গভীর রাত্রে চোত্তাকোলার দিক দিয়ে কুমিল্লা বিশ্বরোড পার হইয়া কানকির হাট, তারপরে সোনাইমুড়ি বজরা, তারপরে এদিকে তো প্রায় দুই দিকে প্রায় মিলিটারি ছিল আর কি, বজরা বলে বলছিলেন আমাদের একটা আতঙ্ক ছিল যে হয়তো আক্রান্ত হইতে পারি। আমরা অত্যন্ত নির্বিঘ্নে আমরা আসলাম ব্যায়ামগঞ্জ এবং লক্ষ্মীপুরে আমরা পড়ছি। লক্ষ্মীপুরে আসলে আমাদের একজন ছাত্র নেতা ছিল, আমরা সিরাজ ভাই, অত্যন্ত বলিষ্ঠ নেতা ছিলেন, কায়দা আজম বা সরওয়ার্দী কলেজের নেতা ছিলেন তিনি ছাত্রলীগের। ওনার বাড়িতে আমাদের খাওয়া দাওয়া করে আমাদেরকে পাঠিয়ে দিলেন আপনাদের লক্ষ্মীপুরে। আমাদের একটা আমরা আসার আগে ওখানে জুন মাসের দিকে একটা আপনার প্রতিরোধ বাহিনী গড়ে উঠে আমাদের লক্ষ্মীপুর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডাক্তার জামান উকিল, তখন রফিক স্যার, আওয়ামী শফিউল্লাহ এবং আর্মির কিছু অফিসার, আহম জুনিয়ার অফিসার হাবিলদার বা আপনার এরা মিলে একটা প্রতিরোধ বাহিনী গড়ে তুলে আমাদের আগেও কয়েকজন ছাত্র বিএলএফ সদস্য যাইয়া যোগ দিয়েছে। আমরা যাওয়ার পরে একটা শক্তি বেড়ে গেল। যখন ভারত থেকে আসছেন টিম করে দেন না? আমাদের টিম করে দেওয়া, কোনো নেতৃত্ব কোনো গঠন করে দেওয়া হয় না। তবে লক্ষ্মীপুরের একটা গ্রুপের সাথে আমি তখন ম্যানেজার ছিলাম, আবার আরেক গ্রুপে ছিল আপনার মোস্তফা ছিল। তখন আমরা পাঠাই দেওয়ার সময় আমাদের কাছে আমার কোনো কমান্ডিং কোনো বা ইনস্ট্রাকশন দায় দায়িত্ব দিয়ে পাঠাইনি। আমাদের তো একটা গাইড ছিল, সেই গাইডে আমাদেরকে নিয়ে আসছে একদম আসতে একবার ব্যায়ামগঞ্জ সিরাজ ভাইয়ের বাড়ি পর্যন্ত। লক্ষ্মীপুরের যে টুসটা ছিল তার কমান্ডার, তার কমান্ডার ছিল আপনার জমা লিখে লক্ষ্মীপুর আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং রফিক স্যার তখন আওয়ামী লীগের বলিষ্ঠ নেতা, বিজয়নগর স্কুলের হেডমাস্টার ছিলেন, আর তার জন্য কি রাজনৈতিকভাবে রফিক স্যার এমন আওয়ামী শফিউল্লাহ ইকবাল আলের বিয়ে ছিলেন বোধ হয় উনি, অ্যাডভোকেট মুজাফর রহমান, অ্যাডভোকেট আহমদুল্লাহ, আহমদুল্লাহ মাস্টার আওয়ামী লীগের নেতা, তারপরে আপনার এরা কয়েকজন ছিলেন, আর আর্মির ছিলেন আপনার মতিন হাওলদার, আলতা ওস্তাদ, কয়েকজন বিডিআর আর্মির বিহার লোকজন ছিলেন। হ্যাঁ, ওনাদের সাথে ওনারা একটা যুদ্ধে, ওখানে আমরা আসার আগে ওনারা একটা যুদ্ধে মীরগঞ্জ নামে একটা আমাদের লক্ষ্মীপুর এবং রামগঞ্জের মধ্যে একটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে পাক বাহিনী এদিক থেকে এদিক সেদিক যাতায়াত, অস্ত্র অস্ত্র গোলা বড় সরবরাহ খাদ্য সরবরাহের জন্য প্রায় যাতায়াত করত। একদিন ওনারা আমরা যাওয়ার আগে মীরগঞ্জ ব্যাটল নামে একটা ভালো যুদ্ধ হয়, পাকিস্তানের দিকে চতুর্দিক থেকে আক্রমণ করে ওদেরকে বেশ হতাহত করে, ক্ষতি করে, নিহত করে, অস্ত্র শস্ত্র উদ্ধার করে কিছু, এবং তাদের একটা জিপ গাড়িও দখল করে নেয় আমাদের এই বাহিনী। ওই বাহিনীর কমান্ডার ওই রাজনৈতিকভাবে ছিলেন ওনারা তিনজন, আর সামরিক বাহিনী ছিলেন হাবিলদার আব্দুল মতিন এবং হাবিলদার আব্দুল আলতাফ। আমরা যাওয়ার পরে আমরা ওই যৌথ কমান্ডে চলে গেছি, আমরা ওনাদের কমান্ডে চলে গেছি। আমরা ওইখানে বিএলএফ, এফএফ বা আর্মি, পুলিশ, বিডিআর, আমাদের এখানে কোনো প্রকার আপনার বিভেদ বিভ্রান্তি, নেতৃত্বের কোন দল বা কিছু ছিল না। আমরা একক অভিন্নভাবে লক্ষ্মীপুর আর রায়পুরের মুক্তিযোদ্ধারা আমরা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা লক্ষ্মীপুর পাড়া দেওয়ার সাথে সাথে আমরা একদিন খবর পেলাম যে পাক বাহিনী রাস্তা ক্রস করবে, যাতায়াত করবে। আমরা বোধ হয় 18 তারিখ বা 19 তারিখ আমরা অ্যাম্বুশে বসি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যাম্বুশে বসি, কিন্তু পাকিস্তানি বাহিনী আমাদের খবরাখবর পাওয়ার পেয়ে তারা সেদিন যাতায়াত করেনি। এর মধ্যে আমাদের কিছু মাইনও রাস্তায় পোতা ছিল। পরবর্তীতে আবার যখন শুনলাম যে 21 তারিখে তারা আবার, 21 আগস্ট 71-এ এখন এটা এই তারিখটা আমি বক্তৃতা ইতিহাস থেকে সংগ্রহ করেছি আর কি, ওই দিন তারা আমাদের অ্যাম্বুশের ভিতরে তারা ঢুকছে 21 তারিখে সকালের দিকে। আমাদের উত্তর দিক থেকে রামগঞ্জ থেকে এসে প্রথম ঢুকলো, আমাদের ক্ষেত্রে প্রায় 3টা LMG ছিল। এখানে একটা কথা আছে, নোয়াখালীর কমান্ডার ছিলেন সুবিধা লুৎফর রহমান ছিলেন, ওনার একটা ট্রুপ ছিলেন সুবিধা অলিউল্লাহ, উনি আমাদের সাথে আবার মর্টার নিয়ে LMG নিয়ে আমাদের সাথে অ্যাটেন্ড করতেন। ওই যুদ্ধে ওই দিন উনি আমাদের সাথে ছিলেন এবং মর্টার আক্রমণ করেছেন। সেদিন আমরা মানপাড়া, মীরগঞ্জ, কাপিলাতলি, কাজের দিকির পাড়া, এই 6 থেকে 7 কিলোমিটার মধ্যে রাস্তার দুই পাশে জায়গায় জায়গায় আমরা পানি, তো তখন তো আকাশমস্ত পানি ভরপুর, আমাদের জোপ জঙ্গল, বড় বড় গাছের কভারেজ দিয়ে আমরা বুস অবস্থান গ্রহণ করতাম। কিন্তু পাকিস্তানি আমাদেরকে দেখতেন, আমরা দেখতাম যে তারা যে রাস্তা দিকে যে অ্যাডভান্স করছে বা ক্রস করছে এভাবে আমাদের নজরে আসতো আর কি। অ্যাম্বুশের 7 কিলোমিটারে দুই দিক থেকে তারা যখনই অ্যাম্বুশে ঢুকছে তখনই আক্রমণের শিকার হয়েছে, এখানে তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই প্রথম আমরা এই আক্রমণে আমরা মোটামুটি একটা সাফল্য লাভ করি এবং আমরা অবশ্য গর্বের সাথে আমরা আমাদের হাইড আউটে পৌঁছি। হাইড আউটটা ছিল আমাদের একটা বাড়িতে, ওসমান পাটারি বাড়ি বলে, এটা লক্ষ্মীপুরে 1 নম্বর ইউনিয়ন, ওসমান পাটারি বাড়ি। এই বাড়িতে আমরা অস্ত্র শস্ত্র গোলা বারুদ দিয়া নৌকা নিয়ে আমরা একটা প্রকাশ্য, মানে হাইড আউট তো লুকিয়ে থাকবো, গোপনে থাকবো, কিন্তু না, আমরা ওখানে প্রকাশ্যভাবে আমরা অবস্থান গ্রহণ করেছি প্রায় অক্টোবরের 15 তারিখ পর্যন্ত। এর মধ্যে আরও একটা অ্যাম্বুশে আমরা তখন এইভাবে অংশগ্রহণ করি, ওই অ্যাম্বুশও পাকিস্তানিরা এইভাবে আমাদের দুই দিক থেকে আক্রমণের শিকার হয়ে। আসলে বলতে কি, দেওয়ার স্কিল বাট উই আর ড্যারি, পাকিস্তানিরা স্কিল ছিলেন বাট উই আর ড্যারি। এবং এটা আপনার বাংলাদেশের যুদ্ধের যে তত্ত্বটা, যে তাত্ত্বিক কথাটা আর কি, বাংলাদেশ ওই সময় ছিল মনসুন, মনসুন ভারী বৃষ্টিপাত,
জলাশয় খাল বিল পুকুর নালা আপনার সমস্ত কিছু আপনার তখন ভরপুর। ওই নালা আমরা বাঙালিরা হয়তো বাঙালি ছেলেরা আর্মিরা আমরা মাল কষা দিয়া কালো হাফ প্যান্ট পরিয়া আমরা যেভাবে পানিতে হাবুডুবু খাইয়া ডুব 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 মাছের মতন কসবের মতন বা শুশুকের মতন আমরা যেরকম মানে আগে যেতে পারতাম, হ্যাঁ নৌকা দিয়ে আমরা যেতে পারতাম ছোটো ছোটো নালা নর্দমা দিয়ে, এটা তো পাকিস্তানের অভ্যস্ত ছিল না। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে আমি মনে করি এইরকম একটা অ্যাডভান্টেজ পাকিস্তানি আর্মিদের জন্য এটা অত্যন্ত আনিজে ছিল। যুদ্ধে জয়লাভ করা যুদ্ধে তারা সাফল্য লাভ করে তার জন্য খুবই ডিসকন্টেন্ট ছিল। তারপরে হাওলদার আলতা বোস্তাদ এবং বেসামরিক নেতৃবৃন্দ আমাদের তুমি এখানে যাও তুমি এখানে যাও তুমি এখানে তুমি এখানে যাও, এইভাবে এইভাবে আমরা হয়তো ফাঁক 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 হইয়া বসে রাস্তার দুই পাশে আমরা অবস্থান নিতাম। এইভাবে মনে করে আমরা এই একটা অ্যাম্বুশ দুইটা অ্যাম্বুশ আমরা ইয়ে করেছি। এরপর দিয়ে আমরা থার্ড একটা আমরা অপারেশনে যাই আমরা রায়পুর, আমাদের একটা থানা হেডকোয়ার্টার আছে ওখানে মিলিশিয়া এবং রাজাকাররা ভোরবেলা ওই যে মাঠে বা রাস্তায় মাস ফেয়ার করবে ওইখানে আমরা ভোরে একটা মানে ওদের ওই মাস ফার্স্টে আমরা আক্রমণ করবো হিট অ্যান্ড রান হিট করবো অতর্কিত গভীর ভোর রাত্রে যে আমরা অ্যাম্বুশ গ্রহণ করি। দুটো পার্টিতে আমরা ভাগ করি, একটা পার্টি মূল আক্রমণ করবে আর একটা পার্টিতে আমরা ছিলাম আপনার ওদেরকে যেন কোনো কাউন্টার যাইয়া ইয়ে করতে না পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেদিন হঠাৎ আমরা ভোরে আমি ছিলাম কাউন্টারে কাউন্টার গ্রুপে ছিলাম কাউন্টার গ্রুপে এসে আমরা দেখি যে একটা লোক দৌড়ে আসতেছে আমি ভাবলাম হয়তো আমাদের কেউ রেকি করতে গেছে বা সামনে কোনো অবজারভেশনে গেছে। ওই রাজাকারা মুক্তিযোদ্ধা কিন্তু ড্রেসের বেশভূষাতে কোনো পার্থক্য ছিল না। আমিও আমিও আমরা এই রাস্তা দুই পাশে আমরা অবস্থান সামনে দিয়ে রাজাকার দৌড়ে আসছে দেখতেছি রাজাকার দৌড়ে আসতেছে আমি রাজাকার বলতে পারতেছি না হয়তো আমরা বলছি আমাদের কেউ ভোরে আলো আন্ধারে তখন সে দৌড়ে এসে আমাদের অ্যাম্বুশের মধ্যে পড়ে গেল। তারা খবর পাচ্ছে মুক্তিযোদ্ধা পজিশন নিচ্ছে কিন্তু কোথায় আসছে তারা জানতো না। আমাদের মতিন হাওলদার খায়ের আমাদের রাস্তার পাশে ছিল আমাদের আমার মতন একজন যুবক শহীদ হালিম ওরপে বাসুর নামে রাজাকার ওর সামনে পড়ে তুই কে কথা কইতে কইতে রাজাকার তাকে করি দাবাস করে আমরা হতভম্ব হয়ে গেলাম যে ব্যাপার কি। তখনই আমরা গোলাগুলো ওখানে কিন্তু ওই আক্রমণে আমাদের ইচ্ছে ছিল হুকুম ছিল সিদ্ধান্ত ছিল আমরা আক্রমণ করব না ওই যারা মূল পার্টি তারা আক্রমণ করবে। কিন্তু আমরা বিব্রত অবস্থায় হতভম্ব অবস্থা বা একটা মানে বিভ্রান্তিতে আমরা আক্রমণ বা গোলাগুলি ফায়ার ওপেন করতে হয়েছে। এই ফায়ার ওপেন করতে করতে আলিম শেষ হয়ে গেলো রাজাকারে আমাদের ওরা মেরে ফেলে দুইটা রাজাকারকে হত্যা করে ফেলে আমরা ভোরের থেকে এক বসে উদ্ধার করে আলিমের লাশ নিয়ে আমরা বাসুবাজার আমাদের হাইড্রাউটে নিয়ে আসি কাউন্সিল সামরিক কাদা কাউন্সিলর দিয়ে আমরা বাসুবাজার নামে একটা জায়গা আছে ওখানে আমরা তাও সামরিক কাদা দাপন করি। তারপর প্রথম অ্যাম্বুশে আমরা যেদিন 21 আগস্ট সেদিন আমাদের তিনজন লোক মারা যায় একজন বেসামরিক রাতিক একজন সামরিক বাহিনী নজরুল আর একজন সামরিক বাহিনী মুস্তফা তিনজন আমাদের শহীদ শাহাদাত বরণ করেন রায়পুরে আমাদের মারা যায় হালিম। এইভাবে আমরা পরে হাইডাউটে চলে আসি ওসমান পাটারি বাড়ি যারা আমাদের নিরাপত্তা আশ্রয় খাওয়া দাওয়া ত্যাগ স্বীকার করে আমাদেরকে প্রায় 1.5 থেকে 2 মাস ওই বাড়িতে আমরা অবস্থান করি। হাইডাউটে আসার পরে হঠাৎ আপনার একদিন রাত্রে পাকিস্তানি আমাদেরকে আক্রমণ করে বিশাল বাহিনী নিয়ে তারা আমাদের হাইডাউট আক্রমণ হয়েছে আমার মোকাবিলা করতে যায়নি কিছুক্ষণ সুবিধার অলিউল্লাহ মুভ করেছে আমরা পরে রাত্রে যার যার অবস্থানে চলে যাই নিরাপদে চলে যাই। ওরা রাত্রে আসা নৃশংসভাবে বাড়িটাকে জ্বালায় পড়াইয়া দেয় ওসমান পাড়ার তর্যোগ্য করতে পারেনি সারা আসা সেফ সাইডে চলে গেছে বাড়িটা একবার জ্বালায় পড়ে সারকার করে দেয় বাড়িটা একদম কয়লা করে দেয়। মাঝখানে আমি বলে রাখি যে আমরা এবারে আমরা কলেজে মুক্তিযোদ্ধা ওই বাড়িতে গিয়েছিলাম আমি রাজ্জাক ভাই হামদার অব্বি নান্নু আপনাদের জাতীয় সমাজের রাজ্জাক ভাই সহ আমরা 4-5 জন মুক্তিযোদ্ধা আমাদের রণাঙ্গনগুলো দেখার জন্য গিয়েছিলাম ওই বাড়ি যাওয়ার পর তাদের যে কান্না তাদের যে স্মৃতি 50 বছর পর তারা মুক্তিযোদ্ধাদেরকে পাইয়া তারা কি যে আবেগ প্রবণ হয়ে গেছে তারা সে আমাদেরকে থাকা খাওয়া যুদ্ধের যাতায়াতে বিপদে বলে স্রোতের মতো বলে যাচ্ছে। ওই বাড়িটাকে আপনার স্বাধীনতা মুক্তিযুদ্ধের একটা বিশাল স্মারক বা কিশাল একটা বিরচিত একটা সম্মানের ভূষিত করা উচিত। এরপরে নভেম্বরে আমরা দুটো বিয়ে করার পরে আমরা মাঝে মাঝে আমরা বিভিন্ন রাজাকার ক্যাম্প বিভিন্ন মানে মানে শান্তি কমিটি বা যারা রাজাকার সৃষ্টি করছে রাজাকার পরিচালনা করতে হ্যাঁ সমস্তগুলোকে আমরা কিছু কিছু তাদেরকে আক্রমণ করতাম তাদেরকে কিছু কিছু তাদেরকে মানে আপনার হত্যা বা তাদেরকে নিবৃত্ত রাখা এগুলোর জন্য আমরা কিছু কিছু আপনার ডিপ্লয়েড অপারেশন করতাম আমরা মাঝে মাঝে বিভিন্ন শত্রু ক্যাম্পে অ্যাম্বুশ পাতাম সেখানে
কেন হয়তো আমরা পত্র পাইতাম না, আমরা উল্টো করে চলে আসতাম এইভাবে। নভেম্বরের পরে, নভেম্বরের লাস্ট উইকে তখন পাকিস্তানি বাহিনী ওই যে আমাদের ঢাকা রামগঞ্জ লক্ষ্মীপুর রোডে, রামগঞ্জ দালাবাজার রোড, দালাবাজার একটা রাজাকার ক্যাম্প ছিল এবং মীরগঞ্জ এবং ওইখানে আমাদের যেখানে যুদ্ধ ছিল ওখানে দুইটা রাজাকার ক্যাম্প করে যায়। তখন তো অস্ট্রেলি পাকিস্তানিরা কিন্তু তখন কিন্তু দেশের অভ্যন্তরে তারা কিন্তু বর্ডারে চলে গেছে, রাজাকারদের কিছু অস্ত্রশস্ত্র গোলা বারুদ দিয়ে তারা বর্ডারে চলে গেছে। লক্ষ্মীপুর রায়পুরে এইসব অঞ্চলগুলো আপনার পাক সেনা মুক্ত ছিল অনেকটা। নভেম্বরের লাস্ট উইকে আমাদের দুইটা রাজাকার ক্যাম্প আমাদের সাথে সারেন্ডার করে, আমাদের সাথে একটা তাদের সাথে পারস্পরিক একটা নিরাপত্তার প্রশ্নে, সমঝোতার প্রশ্নে নেতৃবৃন্দ এবং লোকাল লোকজন সহ আমরা একদিন রাত্রে প্রেসার বুলেট চালিয়ে সিগন্যাল দিলাম, ওরা দুইটা গ্রুপে এসে আমাদেরকে পরপর আত্মসমর্পণ করে। আর তো এই নভেম্বরের লাস্ট উইকে তারপরে দেখলাম যে না হ্যাঁ এখন তো আমরা আগতে পারি, তখনই আমরা রায়পুর থানা হেড করে আক্রমণ করতে গেল একটা গ্রুপ, ওখান থেকে রাজাকারা পলায় চলে গেল। থার্ড আমাদের দালাল বাজার একটা আমরা তিন রাস্তার নাম লক্ষ্মীপুর রায়পুরের মাঠ দালাল বাজার একটা রাজাকার শক্তিশালী ক্যাম্প দিয়েছিল গার্ড স্কুলে, ওইটাতে আমরা আক্রমণ করি। দুইটা দুই দিকে থেকে আক্রমণ করছি, আমরা তো আক্রমণ করতে চাই, রাজাকাররা আত্মসমর্পণের জন্য একটা সিগন্যাল দেয় কিন্তু আমাদের সাথে যোগাযোগের অভাবে আমাদের আরেকটা গ্রুপ ফায়ারিং চলতে থাকে, কিন্তু রাজাকাররাও ফায়ার ওপেন করে, আমাদের আমাদের তিনজন সৈন্য অ্যাডভান্স করে যায়। মনসুর পুলিশ একজন আর্মি নিহত সাদা তদন করে দালাল বাজার রাজাকাররা সারেন্ডার করে। লক্ষ্মীপুর আমরা ডিসেম্বরের দুই তারিখে আমরা লক্ষ্মীপুর চাতুর্দিক থেকে আমরা লক্ষ্মীপুর বাগবাড়ি বলতে একটা জায়গা আছে সার্কেল অফিসার হেডকোয়ার্টার, ওখানে রাজাকারদের ক্যাম্প ছিল, ওখানে আমরা তিন দিক থেকে আপনার আক্রমণ শুরু করি। দুই তারিখ সারাদিন, রাত্র পরের দিন সারাদিন আমরা মানে যত যেমনভাবে তাদেরকে চেপে ধরা হয়েছে আর কি, যে কোনো প্রকার তারা খাদ্য সরবরাহ মানে তাদের জন্য মানে ইয়ে হয়ে বন্ধ হয়ে গেছে। ডিসেম্বরের চার তারিখে হঠাৎ পরন্ত বিকালে আমরা দেখি, আমি আবার আমার সাথে চলে এজাজ, বিকালে দেখি যে রফিক স্যার রাজাকার মানে ক্যাম্পের মধ্যে উঠে গেছে গেল লোকজন নিয়ে। কি রে রফিক স্যার দেখি যে বাগবাড়িতে উঠে গেছে রাজাকার স্যার লোকে লোক, আমরা যাই ধরে দেখি যে রাজাকার আত্মসমর্পণ করলো, লক্ষ্মীপুর শক্তিমুক্ত হল ডিসেম্বর চার তারিখে। তারপরে আমরা লক্ষ্মীপুরে বিভিন্ন বাজারে অবস্থান করতেছিলাম, আমার মনে হয় যে লক্ষ্মীপুর পাঁচ তারিখে ছয় তারিখে এরকম হঠাৎ করে একদিন রাত্রে আমরা দেখলাম যে একটা এলএমজি ব্রাশ পায়া সুন্দর ফেলে ব্যাপার কি, এগুলো তো এলএমজি ব্রাশ পায়া হওয়ার কথা না, কিন্তু দুর্ভাগ্যবশত কি ওই রাত্রে দশটা কি এগারোটার দিকে পাকিস্তানি বাহিনী কিছু রাজাকার নিয়ে তারা একটা গাড়িতে খুব গোপনে এসে আমাদেরকে অতর্কিত আমাদের উপর আক্রমণ করে। আমাদের ডিউটিতে ছিল মুক্তিযোদ্ধারা, একটা মুক্তিযোদ্ধাকে একবারে নৃশংসভাবে হত্যা করে আর একটা মুক্তিযোদ্ধার পা উড়ে চলে যায়। আমরা যারা তখন ক্যাম্পে ছিলাম কিছুক্ষণ আমরা গোলাগুলি বা চেষ্টা করি, আমরা আর টিকতে পারলাম না, আমরা পিছু করতে বাধ্য হই। আবু সাইদ শাহাদাত বরণ করে, আলেম পা উড়ে যায়, আমরা কিছু আহত হই। তারা ওই রাত্রে লক্ষ্মীপুর বাজারের ভিতর দিয়ে কিছু লোককে হত্যা করে লুটপাট করে তারা তারা চলে, রাত্রে তারা লক্ষ্মীপুর ত্যাগ করে চলে যায়। লাস্ট আমাদের শাহাদাত বরণ করে আবু সাইদ তালেবের, পরে বঙ্গবন্ধু তাকে রাশিয়া থেকে চিকিৎসা করে নিয়ে আসে। মোটামুটি বলতে কি এই যুদ্ধে এইভাবে আমরা মানে অংশ করে লক্ষ্মীপুর রায়পুর আমরা মুক্ত করি। 16 ডিসেম্বর বা ওই তখন আমরা মুক্ত, তখন আমরা মুক্ত লক্ষ্মীপুর আমরা বিচরণ করতেছি। কিছু রাজাকার টাকা যারা শান্তি করে উঠে এদেরকে কিছু ধরে ধরে বাজে টাই যায় না, নানানভাবে অনস্ত টেনস্ত আর কি এইভাবে কিছু শাস্তি করে অস্ত্র ইয়ে করছে, অস্ত্র সারেন্ডার আমাদের অস্ত্র সমর্পণ। সেটা তো আপনার ওই যে আমরা 31 জানুয়ারি বঙ্গবন্ধুর আহ্বানে আমরা লক্ষ্মীপুর থেকে একে দলে বলে একেবারে আমাদের রফিক স্যার আক্তার জকি শফি শফি ভাই আহমদ শফিউল্লাহ আমরা ওনাদের নেতৃত্বে লক্ষ্মী আমরা তো এফএফ ছিলাম না, আমরা এফএফ ছিলাম 30 জানুয়ারি তো বিএলএফ এর অস্ত্র সারেন্ডার হয়েছে। না 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 এটা 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 আমি বুঝি না, কাদের সিদ্দিকী অস্ত্র সারেন্ডার করছে টাঙ্গাইলে সেপারেট ভাবে, আর দাদা দাদার আপনি ফটো দেখবেন সমাপ্ত করে ডিসেম্বরে 73 জানুয়ারি জুন জুনেতে আমরা দেশে যাই চলে যাই পরীক্ষার রেজাল্ট বাইরে। মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশ আপনি করতে করতে চাকরি করি, একটা দেশের একটা ইতিহাস আছে, একটা ভূগোল আছে, আমার 1000 বছর 2000 বছর ইতিহাসের উত্থান পতন ঘটনা ঘটনা পূর্ণ নহে যার মন ইতিহাস জ্ঞানে জীবনে তিক্ত হয়ে মিষ্টি নাই জানে, অতীত কাহিনী মালা ঘাতে যে যতনে নব নব জন্ম লবে সেই জীবনে
ইতিহাস একটা জাতির দর্পণ আয়না, ইতিহাস আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। আমাদের ব্যর্থতা সফলতা ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে। ইতিহাস আমার সাহায্য, ইতিহাস আমার জ্ঞানের ভাণ্ডার। ভূগোল আমার ভৌগোলিক ব্যবস্থা বাদ দিয়ে চট্টগ্রাম সময় জলাবদ্ধতা, আমার চিটাঙ্গে আপনার বঙ্গোপসাগরের আপনার ঝড় জলোচ্ছ্বাস, আপনার অমাবস্যা পূর্ণিমার যে জোয়ার, এই জোয়ারের কারণে চিটাঙ্গ জলবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। চিটাঙ্গে নালা নর্দমাকে দেখলে যে সব আপনি ময়লা আবর্জনা এনে বাগার হয়ে আছে। সাগরের পানির একটা শক্তি আছে, চিটাঙ্গ শহরে বৃষ্টির পানি নামে সাগরে পানি আসে, দুই পানি একত্র হইয়া সাগরে পানি শক্তি বেশি হয়ে যায়, উঁচে চিটাঙ্গ পর আপনার ডুবন্ত জাহাজ হয়ে যায়। ইতিহাস এবং ভূগোল একটা জাতির জন্য চন্দ্র এবং সূর্যের মতন ডাইন এবং বাম চক্ষু তুল্য। আমাদের ইতিহাসকে অস্বীকার করা যাবে না, ভূগোলকে অস্বীকার করা যাবে। আমাদের রাজনীতিকে, আমাদের দেশের পরিকল্পনা প্রণয়নে, আমাদেরকে রাষ্ট্র পরিচালনা, আমাদের ইতিহাসকে গুরুত্ব দিতে হবে এবং আমাদের জাতীয় পরিকল্পনা প্রণয়নে ভূগোলকে গুরুত্ব দিই, ভূগোলের অবস্থানকে, ভূগোলিক বৈশিষ্ট্যকে, জলবায়ু আবহকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের বদ্বীপ, আমাদের এটা একটা বদ্বীপ কিন্তু বাংলাদেশ একটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং কনিষ্ঠ বদ্বীপ, এই বদ্বীপটাকে যদি আমরা যদি সুশৃঙ্খল সুস্থ রাখতে চাই তাহলে আমাদের পানি ব্যবস্থাপনাকে, ভৌগোলিক জলবায়ু আবহকে গুরুত্ব দিয়ে আমাদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমাদের অর্থনৈতিক সাফল্যের সাথে সাথে নগরায়ণ হচ্ছে, অবকাঠামো উন্নয়ন হচ্ছে, আমাদের প্রকৃতি পরিবেশ কিন্তু যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপন্নপন্ন হচ্ছে, এবং এটাকে যদি উত্তরণ দেয় আমাদের পানি ব্যবস্থাপনাকে, জলবায়ু আবহকে বিবেচনা করে আমাদের পাবিনী ব্যবস্থাপনাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যে অর্থনৈতিক একটা বিশাল একটা মানে আমরা অলরেডি আমরা মধ্যস্তরের আগে বুঝে গেছি, আগামী আমরা গ্রাজুয়েশন লাভ করতেছি, আমাদের রাজনীতিকে প্রতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিতে নিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি নিতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে চিন্তা করতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাংস্কৃতিক সাহিত্য নিয়ে চিন্তা করতে হবে। একটা 20-25 বছর আমাদের একটা একটা মানে একক অভিন্ন আদর্শ লক্ষ্য নিয়ে আমাদেরকে থাকা উচিত। সেটা অবশ্যই স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্বে নিয়ে একটা শক্তি যদি আমরা আগে নিতে পারি দেশটাকে, পৃথিবী তো আর আমরা তো আর কোনো দিক না, পৃথিবীর থেকে বিচ্ছিন্ন না, পৃথিবীর সাথে তাল মিলিয়ে যেতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।